নমস্কার দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে খুব পরিচিত গাছ, হয়তো শহরের লোকে চিনতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু গ্রামে সবাই চেনে, এটা হচ্ছে তিল গাছ। এই যে তিল গাছ মাঠে ঘাটে সবই আছে, কিন্তু এটা সিজনে পাওয়া যায়। কিন্তু এই কাঁচা তিল, শুকনো তিল তো দোকানে দশকর্মা দোকান, মুদিখানা দোকানে সব দোকানে পাওয়া যায়। এই কাঁচা তিলের ক্ষমতা, অর্থাৎ এই যে কাঁচা গাছ থেকে যে তিলের ফলগুলো আছে, এই ফলগুলো হচ্ছে দরকার। এইরকম ফল 28টা নেবেন, 28টা নেওয়ার পর কি করবেন, যাদের ছেলে কিংবা মেয়েকে নিয়ে প্রবলেম, অর্থাৎ আপনার পছন্দ ছাড়া অন্য প্রেমে মত্ত হয়ে আছে, আপনার এক জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মেয়ে অন্য ছেলেকে ভালোবাসে, সেই ছেলেকে আপনি মেনে নিতে পারছেন না, বা আপনার মেয়ে অন্য প্রেম করছে বা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়েছে, সেটাকে আপনি মেনে নিতে পারছেন না, আপনার ছেলে পর নারীতে আসক্ত হয়ে আছে, এই যে বিচ্ছেদ ক্রিয়া, তার সঙ্গে বিচ্ছেদ করিয়া আপনি আপনার মনের মতো ছেলেকে দেখে বা আপনার মনের মতো মেয়েকে দিয়ে বিয়ে দেওয়ার এই বিচ্ছেদ ক্রিয়ার জন্য এই ফল খুব কার্যকরী ফল। কি করবেন, এই 28টি ফল তিলের তেলে এই ফলগুলো ভিজিয়ে রাখবেন, একটা করে ফল নেবেন, একটা করে ফল নেওয়ার পর ওই সামনে আপনি একটা পাত্রে আগুন জ্বালবেন, সেই জ্বলন্ত আগুনের মধ্যে ছেলের আর মেয়ের নাম করে, মানে যার সঙ্গে আপনার মেয়ে প্রেম করছে বা আপনার ছেলে যার মেয়ের সঙ্গে প্রেম করছে, তাদের দুজনের নাম উচ্চারণ করে আগুনে আহুতি দিন, কোনো মন্ত্র জপ করতে হবে না, তাদের নাম স্মরণ করে 28টি বার আগুনে আহুতি দিলে কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়ে বিচ্ছেদ হয়ে গেছে। তাই সুযোগ থাকতে সময় থাকতে এই ক্রিয়াটি করুন আর দুজনের মধ্যে বিচ্ছেদ করেন।